আসসালামু আলাইকুম, আমরা এসেছি bdtodays.com অনলাইন নিউজ পোর্টাল থেকে। আমরা আজকে এসেছি বাংলাদেশের একটি স্বনামধন্য হসপিটাল DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে একজন পেশেন্টের সাথে কথা বলবো, যিনি দীর্ঘদিন যাবৎ ওনার কোমরের এবং পায়ের ব্যথা নিয়ে উনি ভুগছিলেন। স্যার, আমরা প্রথমে ওনার নামটা জানতে চাচ্ছি। স্যার, আপনার নামটা যদি মোহাম্মদ আবু সাইদ। আচ্ছা স্যার, আপনি কোথা থেকে এসেছিলেন? আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি। ব্রাহ্মণবাড়িয়া। স্যার, আপনি এখানে কোন ডক্টরের আন্ডারে চিকিৎসা নিয়েছেন যদি আমাদেরকে একটু বলেন? ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ বলেন স্যার। আচ্ছা, DPRC হাসপাতালের ঠিকানা আপনি কোথা থেকে পেয়েছিলেন? ঠিকানা আমি এর আগে অপারেশন হয়েছি ধানমন্ডি পপুলার হাসপাতালে, ওইখানে একজন কনসালটেন্টের মাধ্যমে ঠিকানাটা জোগাড় করছি। তারপরে মোবাইলে ইউটিউবে আমি অনেকবার দেখছি, দেখার পরে অনেক যাচাই বাছাই করে আমি এখানে আসছি। আচ্ছা, বুঝতে পেরেছি। এর আগে কি আপনি কোথাও চিকিৎসা নিয়েছিলেন? জি, আমি ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসা নিয়েছি। আচ্ছা, আপনার কী কী সমস্যা ছিল আমাদেরকে যদি একটু? আমার কোমরে লাম্বার 4-5 সমস্যা, রক চাপা ছিল, ওইখানে ধানমন্ডিতে অপারেশন করেছি, অপারেশনে কোনো কাজ হয় নাই। তারপরে অনেক হয়রানির পর আমি এখানে আসছি, আসার পরে আজকে 10 দিন যাবো, তাই মোটামুটি এখন অনেক সুস্থ। কোমরের ব্যথার সাথে কি আপনার পায়ের ব্যথা ছিল? জি, কোমরের ব্যথার সাথে পায়ে ব্যথা যাইত, একদম হাঁটা চলা করতে গেলে আধা ঘন্টার অতিরিক্ত আমি হাঁটতে পারতাম না, এখন মোটামুটি অনেকটা আমি সুস্থ। আচ্ছা, আপনি ঠিক কতদিন যাবৎ এই সমস্যাটা ভুগছিলেন? জি, বিগত 1 বছর। 1 বছর যাবৎ আপনি এই কষ্টে আপনি ভুগছিলেন? জি। আচ্ছা, আপনি কতদিন যাবৎ এখানে চিকিৎসা নিচ্ছেন? এখানে আজকে 10 দিন। আজকে 10 দিন যাবৎ আপনি এখানে চিকিৎসা নিয়েছেন, এখন আপনি ঠিক কেমন বোধ করছেন এই 10 দিনে? এখন এই 10 দিনে মোটামুটি আজকে আমি অনেকটাই সুস্থ, 95% সুস্থ। আচ্ছা, এখানকার চিকিৎসায় আপনি ঠিক কতটুকু সন্তুষ্ট আপনি বলবেন? জি, আলহামদুলিল্লাহ, এখানের চিকিৎসার মানগত মান অনেক ভালো, অনেক ভালো। তাদের স্যার শফিউল্লাহ স্যার অনেক ভালো মানুষ, আর উনি যেভাবে কথাবার্তা আসার ব্যবহার আমাদের সাথে করে অনেক সন্তুষ্ট স্যার। আচ্ছা, এখানকার যারা আপনার নার্স আছে বা যারা স্টাফ আছে বা ফিজিওথেরাপিস্ট আছেন যারা আপনাকে সেবা দিয়েছেন, তো এই তাদের টোটাল কার্যক্রমে আপনি ঠিক কতটুকু সন্তুষ্ট বা তাদের ব্যবহার আপনার কাছে কেমন লেগেছে? আপনার কাছে মনে হয়েছে যে তাদের ব্যবহার যথেষ্ট ছিল বা যথেষ্ট আন্তরিক ছিল? জি, তাদের ব্যবহার অনেক ভালো, তারা অনেক সময় এসে খোঁজখবর নিয়েছে, আর যিনি আমাকে থেরাপি দিয়েছেন উনিও সঠিক চিকিৎসা দিয়েছে, দেওয়াতে আজকে আমি অনেক সুস্থ। এবং এখানের যে পরিবেশ অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে এক কথা বলা যায় সুন্দর হচ্ছে ও সুন্দর। আচ্ছা, আপনি আমরা যেটা মানে এখানে যেটা ওনারা বলতে চাচ্ছেন যে এটা হচ্ছে একটা আন্তর্জাতিক মানের হসপিটাল, তাহলে আপনি বলছেন যে এখানকার যে পরিবেশ সেটা আন্তর্জাতিক মানের? জি। আচ্ছা, DPRC হসপিটাল সম্পর্কে আপনার মতামতটা যদি আমাদেরকে একটু বলেন। DPRC হসপিটাল সম্বন্ধে আমি মতামত দিব, আমি নিজে তো অনেক ভুক্তভোগী ছিলাম, আমি অনেক জায়গায় গেছি, অনেক চিকিৎসা করাইছি, টাকা পয়সা নষ্ট করছি, প্লাস অপারেশনও করাইছি, আমি সুস্থতার মুখ দেখছি না। এখানে আসার পরে অপারেশনও করাইলাম না, এখানে আসার পরে মনে করেন মেডিসিনে থেরাপির মাধ্যমে স্যারের সাজেশনে ফিজিওথেরাপিতে আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থতা বোধ করতেছি। আচ্ছা, আপনার মতো যারা অন্যান্য রোগীরা এই ধরনের সমস্যায় ভুগছেন এবং দীর্ঘদিন যাবৎ তারা বিভিন্ন রকম সমস্যায় তারা ভুগছেন, যারা হয়তো সঠিক ট্রিটমেন্ট পাচ্ছেন না, তাদের সম্পর্কে কি আপনার কিছু বলার আছে? আমি তাদের সম্পর্কে শুধু একটা কথাই বলবো, আমার মতো আপনারা অপারেশনে আগে যায়েন না, আপনারা এই DPRC-র মতো হসপিটালে আসেন, আইসা ট্রিটমেন্ট নেন, অন্ততপক্ষে ট্রিটমেন্ট নিলে আশা করি আল্লাহর রহমতে আল্লাহ আপনারা সুস্থ করবে। আর অপারেশনে ফার্স্টে আপনারা অপারেশনে যায় না, DPRC-তে আসেন, আইসা চিকিৎসা করেন, আল্লাহর রহমতে ইনশাল্লাহ সুস্থ থাকবেন। আমি সবার কাছে বিনীত অনুরোধ, আমার মতো রুগী যারা আছেন তারা অন্তত একবার এই DPRC হাসপাতালে আসেন, চিকিৎসা নেন, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবেন, অপারেশনে পরে যায়। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে।